বারোটি সময় আছে দোয়া কবুলের জন্য। কয়টি সময় আছে? বারোটি সময় মুহূর্ত আছে, যে মুহূর্তগুলোতে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। নাম্বার এক, হাজি সাহেব যখন হজ করে তখন। নাম্বার দুই, উমরাকারী ব্যক্তি যখন উমরা করে তখন। নাম্বার তিন, গাজী বীর যে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, জিহাদ করে সে বীর হয়ে ফিরে এসছে, এই বীর ব্যক্তি তার এই বীরত্বের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে সে দোয়া কি হয়, কবুল হয়। এবং এ বিষয়ে শুনে আবু দাউদ এবং অন্যান্য হাদিসের কিতাবে বিস্তারিত হাদিস আসছে। নাম্বার চার, আজানের সময় দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। নাম্বার পাঁচ, যুদ্ধের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার ছয়, বৃষ্টি যখন পড়ে, বৃষ্টি নাজিলের সময় দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। এ বিষয়ে আবু দাউদে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বিস্তারিত হাদিস এসেছে। নাম্বার সাত, কোন ব্যক্তি যদি রাত্রে অজু অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় থাকে এবং আল্লাহ জিকির করতে থাকে, ওই অবস্থায় সে দোয়া করলে দোয়া কবুল হয়। এবং এ বিষয়ে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস আসছে। নাম্বার আট, রাতের শেষ ভাগে ভোর রাতে যদি কেউ উঠে আল্লাহর কাছে দোয়া করে, এই সময় দোয়া কবুল হয়। এই বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস আছে, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ভোর রাত যখন হয় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকেন, তোমাদের কোনো চাওয়া আছে কিনা পেশ করো, আমি চাওয়া মঞ্জুর করব। তাহলে ভোর রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার নয়, জুমার দিন, আগামীকালকে শুক্রবার, এই শুক্রবারে জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়। কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয় নাই, মুহাদ্দিসিনে কেরাম এক একজন এক একটা মন্তব্য যার যার ধারণা অনুযায়ী করেছেন, কেউ বলেছেন আসরের পরে, কেউ বলেছেন জুমার আগে পরে, বিভিন্ন সময়। কিন্তু একজন মুমিনের এই শুক্রবারের পুরো সময়টাকে চলতে ফিরতে কাজের ফাঁকে আল্লাহর কাছে মনে মনে কি করা উচিত, দোয়া করা উচিত, কারণ একটি সময় আছে দোয়া কবুল হয়, সেটা কোন সময় আমরা কেউ জানি না। নাম্বার দশ, লাইলাতুল কদরে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিরমিজি এবং অন্যান্য হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে যে তিনি নবী আলাইহিসসালামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই আল্লাহর কাছে, আমি কি চাইবো, কি বলবো? তাহলে তিনি দোয়া কবুল করার জন্য ভাষা জানতে চাচ্ছেন নবী আলাইহিসসালামের কাছে। তার মানে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নবী আলাইহিসসালামও তাকে ভাষা শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফফা ফাআফু আন্নি, এই দোয়া করিও, আল্লাহ আপনি দয়ালু, আপনি ক্ষমাশীল, আপনি করিম, অতএব আমাকে ক্ষমা করুন। তাহলে লাইলাতুল কদরে এই সময় দোয়া করলে, এই রাতে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। নাম্বার এগারো, আজান এবং একামতের মধ্যবর্তী যে জায়গাটা, আমরা বেশিরভাগ টয়লেটে পড়ে থাকি, এটাই এই টাইমটাতে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। নাম্বার বারো, পাঁচক্ত সালাতের একেবারে শেষ ভাগে এসে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া মাসুরা পড়ি না আমরা আত্মীয়ত দুরুদের পরে, এই দোয়া মাসুরার জায়গায় শুধুমাত্র দোয়া মাসুরা আল্লাহমানি জলাম তো নাফসি না, এখানে রব্বের হামুমা পড়তে পারেন, রব্বা না তিনা ফিদ দুনিয়া পড়তে পারেন, যে কোনো দোয়া আপনি এই জায়গায় পড়তে পারেন, দোয়া জায়গা, এই জায়গা হলো দোয়া কবুলের জায়গা। কে কে বলেছেন সালাতের শেষে, এ হলো মোট বারোটি জায়গা, যে জায়গাগুলোতে কি হয় ভাই, দোয়া কবুল হয়। চার অবস্থায় দোয়া কবুল হয়। এবার আসি অবস্থায়, চারটা অবস্থা আছে যে অবস্থায় কি হয় দোয়া কবুল হয়। নাম্বার এক, সফর অবস্থায় দোয়া কবুল হয়। কি অবস্থায় দোয়া কবুল হয় ভাই, সফর অবস্থায়। ইবনে মাজাহ আবু হুরায়রা বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতু দাওয়াত ইউস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফীহিন্না, তিনটা দোয়া কবুল হয় কোনো সন্দেহ নাই, তার ভিতরে একটা দোয়া হলো দাওয়াতুল মুসাফির। কার দোয়া ভাই, মুসাফির ব্যক্তির দোয়া। আপনি যখন সফরে থাকবেন তখন আল্লাহর কাছে মনে মনে কি করতে থাকেন, দোয়া করেন। আমরা সাধারণত সফর করলে ওই সময় আল্লাহর অবাধ্যতা আরো বেশি করি, গান বাজনা ফুর্তি ফার্তা করতে করতে সফর করি, ঠিক না ভাই? ঠিক, বিমানে উঠলে আগে হেডফোন লাগাই নিয়া, এয়ারফোন লাগাই নিয়া, এরপরে গান শুনতে শুনতে বিমানে যাই, ঠিক না ভাই? ঠিক, গায়ে উঠলে বলি সুপারভাইজার সাহেব হিন্দি গান লাগাই দেন, জাগানাকা গান লাগাই দেন, ঠিক না ভাই? ঠিক। অথচ সফরে কি হয়, দোয়া কবুল হয়, আর ওইখানে আল্লাহর গজব আসার কাজ আমরা বেশিরভাগ করে থাকি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে প্রথম হলো সফরের দোয়া, সফরের সময় প্রথম হলো তাহলে মুসাফিরের দোয়া, সফর অবস্থা কবুল হয়। নাম্বার দুই, রোজাদার ব্যক্তির দোয়া, রোজা অবস্থা কি হয়, কবুল হয়। ইবনে মাজাহ এর সম্পর্কে বর্ণিত হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইন্নাল সয়াম ইনদা ফিত্রিহি লা দাওয়াহ মা তুরাদ, ইফতারের আগে পর্যন্ত রোজাদার ব্যক্তির দোয়া কি হয়, দোয়া কবুল হয় এবং ফেরত দেওয়া হয় না। নাম্বার তিন, যে ব্যক্তি দেয়ালে পিঠ ঠেকে গেছে তার দোয়া কবুল হয়। আমরা তিন যুবকের ঘটনা জানি, বিখ্যাত হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তিনজন যুবক একটি গর্তে আশ্রয় নিয়েছিল, গর্তের মুখ পাথরে বন্ধ হয়ে গেছে, তারা বের হওয়ার কোনো জায়গা নাই, উপায় নাই, তারা মৃত্যুর প্রহর গুনছে। এ অবস্থায় তারা তিনজনে তিনটি আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে কি করছেন, দোয়া করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজনের দোয়া কবুল করে তাদেরকে রক্ষা করেছেন। তাহলে যখন কোনো উপায় থাকে না, দেয়ালে পিঠ ঠেকে যায়,
তখন যদি আপনি আল্লাহর কাছে দোয়ার শর্ত পূরণ করে সুন্দর করে ভালো করে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ ওই সময় দোয়া কি হবে, কবুল হবে। নাম্বার চার, ন্যায়পরায়ণ শাসক, যে ব্যক্তি জুলুম করে না, অবিচার করে না, তার অধীনস্থদের প্রতি কি করে না, অবিচার করে না, সেই শাসকের দোয়া আল্লাহ কি করেন, কবুল করেন। তিরমিজি ইবনে খুজাম হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়ার ভিতরে প্রথম বলেছেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। এরপর আসেন দোয়া কবুলের সর্বশেষ পয়েন্ট, যেটা সেটা কোনটা, সেটা হলো কিছু কিছু আমল আছে, কিছু কিছু কথা আছে, যে আমলগুলা করলে, যে কথাগুলো বললে, যে জিকিরগুলা বললে দোয়া কবুল হয়। কথা বোঝা যাচ্ছে, এরকম সাতটি আমল আছে, সাতটি জিকির আছে, যেগুলোর পরে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। সহিহ বুখারীর হাদিসে আসছে, ওবাদ ইবনে সামিত তার বর্ণনা করেছেন, ঘুম থেকে ওঠার পরে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলার পর যদি বলেন আল্লাহুম্মা আগফিরলি, অথবা আল্লাহর কাছে যা চান সেটা আল্লাহ কি করবেন, পূরণ করবেন। একটি জায়গায় ঘুম থেকে ওঠার পরে যদি আপনি এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হবে। নাম্বার দুই, আপনি যদি ইউনুস আলাইহিস সালামের দোয়া দিয়ে দোয়া করেন, তাহলে সে দোয়ার পরে আপনি যা চাইবেন আল্লাহ সেটা কি করবেন, কবুল করবেন, বা সে দোয়া পড়তে পড়তে আপনি যা মনে মনে চাইবেন সে দোয়া আল্লাহ কবুল করবেন। কারণ এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা নাসা সাইদে বর্ণিত হয়েছে, সাইদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে দাওয়াতু যিন্নুন ইযা দাআ বিহা ওয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফা ইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন ক্বাত ইল্লাস্তাজাবাল্লাহু লা, ইতিহাসে কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করছে আর দোয়া কবুল হয় নাই এরকম ঘটনা ঘটে নাই। কে বলতেছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন। প্রিয় ভাই, তাহলে যেই কোনো বিপদ থেকে বাঁচার জন্য একটা কমন দোয়া আছে, কি দোয়া, ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়ে দোয়া করলে বা এটা পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার তিন, ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, বিষয়ে তিরমিজির একটি হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যেটা আব্দুল ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তার আব্দুল ইবনে বুরাইদা তার বাবার সূত্রে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দোয়া করে এই কথা বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা বলে যদি দোয়া করে তার দোয়া আল্লাহ কি করেন, কবুল করেন। কয়টা গেল, তিন। নাম্বার চার, যদি কেউ বিপদগ্রস্ত হয় এবং বিপদের পরে এই দোয়াটি পড়ে, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার বিপদ দূর করেন এবং তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দান করেন। এই বিষয়ে সহিহ মুসলিমের হাদিসে আসছে, উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আলাইহিস সালাম থেকে আমি বলতে শুনেছি যে তিনি বলেছেন, মা মিন আব্দিন তুসিবিহু মুসিবা ফায়াকুল, কোন মুমিন বান্দার যদি কোনো মুসিবত হয় আসে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সাথে বলে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা, আল্লাহ আমার বিপদে আমার বিপদের উত্তম বিনিময় দিয়েন, ধৈর্য ধারণ কারণে, ধৈর্য ধারণ করার কারণে বিপদের বিনিময় দান করেন, আর বিপদে আমার যে ক্ষতিটা হলো তার চাইতে ভালো কিছু দিয়ে আমাকে কি করেন, পোষায় দিয়েন। এই দোয়া যদি কেউ করে, নবী আলাইহিসসালাম বলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ওই মুসিবতের বিনিময়ে উত্তম কি দিবেন, বদলা দিবেন এবং তার উত্তম ভালো এর চাইতে বিকল্প দিবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই দোয়া নবী আলাইহিসসালাম থেকে শিখার পরে আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন, আবু সালামার মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু সালামার মতো স্বামীকে হারাইছি, এরপরে রসুলকে আমার স্বামী বানাই দিয়েছেন, দোয়া কিরকম কবুল হয়েছে দেখছেন। তাহলে এই দোয়া করলে দোয়া কবুল, এই দোয়া করলে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। কয়টা গেল, চারটা। নাম্বার পাঁচ, আল্লাহর কাছে যে ব্যক্তি জিকির করে বেশি বেশি, তার দোয়া কি হয়, ওই জিকিরের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এই বিষয়ে হাদিসে আসছে, সালাসুল্লাহ ইরাদ্দু দোয়া ওহম, এর ভিতরে আসছে আর ব্যক্তি আল্লাহকে বেশি বেশি জিকির করে তারপর দোয়া করলে দোয়া কবুল হয়। ছয় নম্বর, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, যদিও এই বিষয়ে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে, এর ভিতরে বেশিরভাগ হাদিসগুলোই জয়ীফ, কিন্তু একটা হাদিস আছে কিছুটা প্রমাণযোগ্য, যেটাকে আল্লাহ আমার আলবানী রহমাল্লাহ সহ অনেকে হাসান বলেছেন। সেই হাদিসের আলোকে বোঝা যায় যে কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলেও দোয়া কবুল হয়, কিন্তু আনুষ্ঠানিক কোনো দোয়া নাই, হুজুর দিয়ে দোয়া করার কোনো সিস্টেম নাই, এবং গতানুগতিক কোনো দোয়া যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলোর কোনো ভিত্তি নেই। নাম্বার সাত, জমজমের পানি দোয়া পান করার পরে দোয়া করলে বা চাইলে সেটা কি হয়, দোয়া কবুল হয়। ইবনে মাজাহ হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা ও জমজম লিমা শুরিবালা, জমজম পানি পান করার পরে আপনি বা পান করার সময় যে উদ্দেশ্যে আপনি পান করেন, যে চাওয়া আপনি আল্লাহর কাছে পেশ করেন, সেটা আল্লাহ তাআলা কি করেন, পূরণ করেন। তাহলে এই সাতটি ক্ষেত্র আছে।